हेल्दी कुकिंग रेसिपीज चैनले आपनादे सबाई के स्वागत जानिए शुरू करछि आजकेर पर्व। आज के मोचार धोका बनाबो, ताहले आसुन देखे नी ए रेसिपिटा बनानोर जोन्नो की व्यवहार करछि। आमी एकटा मोचाके केटे धुए परिष्कार करे नियेछि, एटाके मिहि करे ब्लेंड करे निते हबे। मोचार धोका डाना बनानोर जोन्नो मोचागुलोके आमी धुए परिष्कार करे निये मिक्सिते ब्लेंड करे नियेछि। आर छोलार डाल दियेछि, छोलार डालटाके आमी दूध थेके 3 घंटा भिजिए रेखेछिलाम, तारपर मिक्सिते ब्लेंड करे नियेछि। मोचार धोकाटा तैरि करार जोन्नो आमी ब्लेंड करा मोचाटाके एकटा बोलेर मध्ये निये निलाम। एबार एर मध्ये आमी दिये दिच्छि बेटे रखा छोलार डालटा। दिच्छि 1 চা চামচ আদা বাটা, ধনে জিরে আর মেথি গুঁড়ো 3টে মিলিয়ে 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, নুন স্বাদ অনুযায়ী, আর দিলাম চিনি 1/2 চা চামচ পরিমাণ। চিনিটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না করলে দেবেন না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। মোচার ধোকা বানানোর জন্য আমি কড়াই গরম করে নিয়ে তাতে 1 টেবিলস্পুন সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এতে মোচার মিশ্রণটা দিয়ে দেব। দশ থেকে 15 মিনিট আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মোচাটাকে ভেজে নিয়েছি। এটা তৈরি হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে ধোকাগুলো বানিয়ে নিচ্ছি। মোচার মিশ্রণটা যেটা আমি কড়াই থেকে নামালাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ঠান্ডা করে দিলে হবে না, তাহলে ধোকলাগুলো ভালো সেট হবে না, গরম থাকতে থাকতেই করতে হবে। দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো শেপ দিচ্ছি, দিয়ে আমি ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য যাতে সেট হয়। ধোকাগুলোকে এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেচ্ছি। ধোকাগুলো আমি কেটে নিয়েছি, আর এগুলো খুব সুন্দর করে ভালো করে একদম বাইন্ড হয়েছে। তো এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এবার এতে একটা একটা করে আমি ধোকাগুলো ছেড়ে দেব। এক পাশটা হয়ে গেলে তেলে দিচ্ছি আরেকটা দিক ভাজার জন্য। এবার ওই একই তেলে আমি আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি একটা ছোট তেজপাতা, সাদা জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো মিশিয়ে 1/2 চা চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 2-3টে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ ধোকাতে কোফতার মতোই জল কিন্তু টানে। আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিটের মতো ঢেকে রেখে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি।
খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকা গুঁড়ো। খুব আলতো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি এবার কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে আরো এক দু মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঘি এক টিস্পুন। দিয়ে এবার ফ্লেমটাকে অফ করে আমি 1 থেকে 2 মিনিট ঢেকে রাখবো, যাতে সমস্ত ফ্লেভার গুলো এর সঙ্গে মিশে যায়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মোচা ঝোকার ডাল নাকি।